শুভ সকাল প্রিয় দর্শক, রাসিব জামান প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসের দর্শক অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আপনাদের জানিয়ে দিব দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয়োগ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। এছাড়াও একুশে বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। আর দর্শক, শুরুতেই পুঁজিবাজারের দিনের শুরুর খবরাখবর জানাতে চলে যাচ্ছে রহমান রনর কাছে। রাজীব যেমন, আপনাকে ধন্যবাদ। জানি দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। টানা ষষ্ঠ কার্যদিবসের মতো নেগেটিভ ট্রেন্ড রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ডিএসইর প্রধান ইন্ডেক্সটি প্রায় 10 পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করছে 6215 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 52 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই ফ্লোর প্রাইসের আশেপাশে লেনদেন হচ্ছে। ফ্লোর প্রাইসের আশেপাশে লেনদেন হচ্ছে প্রায় 93টি কোম্পানির। সেখানে দর হারিয়েছে 68টির এবং দর বৃদ্ধি পেয়েছে মাত্র 9টির, এবং এই 9টিরও দর সেরকমভাবে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায়নি। আমরা যদি দেখি যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে, আমি যদি নতুন কোম্পানি ইসলামিক কমার্শিয়ালের হিসাব বাদ দিই, তাহলে দেখব যে সিপালে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 2%। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী আশ, প্রভিজনাল ইন্স্যুরেন্স, মন্নু এজিএমএল, বেক্সিমকো ফার্মা এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এবং আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে যে কোম্পানিগুলো এখনও পর্যন্ত অবস্থান করছে, তার মধ্যে প্রথমে রয়েছে মন্নু সিরামিক, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মন্নু এজিএমএল, সিপাল, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বিডি অটোকার, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড এবং জেনেক্স ইনফোসিস। সেক্টরস মনে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ওষুধ খাতে, লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 10 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সিরামিক খাত, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনও পর্যন্ত প্রায় 10 কোটি টাকা। প্রকৌশল খাত তৃতীয় অবস্থানে, এই খাতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনও পর্যন্ত 7 কোটি টাকা। এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আইটি খাত, জ্বালানি শক্তি খাত, জীবন বিমা খাত, কাগজ খাত, খাদ্য খাত, ভ্রমণ খাত। আমরা দেখতে পাচ্ছি ওষুধ খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 1টি, সিরামিক খাতে কোনো কোম্পানির এখনও পর্যন্ত দর বৃদ্ধি পায়নি, প্রকৌশল খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 1টি, আইটি খাতে কোনো কোম্পানির এখনও পর্যন্ত দর বৃদ্ধি পায়নি। আমরা দেখতে পাচ্ছি জীবন বিমা খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 1টির, কাগজ খাতে কোনো কোম্পানি দর বৃদ্ধি পায়নি, খাদ্য খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 1টির, ভ্রমণ খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 1টির, বিবিধ খাতে কোনো কোম্পানির দর বৃদ্ধি পায়নি, সার্ভিস খাতে কোনো কোম্পানি দর বৃদ্ধি পায়নি, সাধারণ বিমা খাতে দর বৃদ্ধি পেয়েছে 3টির, পাট খাতে দর বৃদ্ধি পেয়েছে মাত্র 1টির। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। রাজীব রহমান রণ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দিনের শুরু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরগুলো জানছিলাম। এবারে দেখে নেব দেশের পুঁজিবাজারের কিছু টুকরো খবর নিয়ে শেয়ারবাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ 21 ডিসেম্বর। সভায় প্রথম প্রান্তিকের অনির্ধারিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার জবাবে কোম্পানিটি তথ্য জানায়। বীজ হাজারে লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডিটের কারণে ফরচুন শুজ ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবার লেনদেন ফিরবে কোম্পানিগুলো। রেকর্ডিটের পর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এবারে কোম্পানি প্রোফাইল। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গত নভেম্বর মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে বিদেশি বিনিয়োগ, আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি 6.20 টাকা আয় করেছে এই কোম্পানিটি। বিস্তারিত দেখুন ডেস্ক্রিপ্ট আউটে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 1995 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এটি ঔষধ ও রসায়ন খাতের একটি কোম্পানি। কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি হচ্ছে এ। এই কোম্পানিটি অনুমোদিত মূলধন 1000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হচ্ছে 886 কোটি 45 লাখ টাকার কিছু বেশি, আর কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা 88 কোটি 64 লাখ 51 হাজার 10টি। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে 34.67% শেয়ার হচ্ছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। সাধারণ বিনিয়োগকারীরা 36.96%, 14.86% শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং 13.51% ধারণ করছেন বিদেশি বিনিয়োগকারীরা। সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী 2021 মাস অর্থ বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা ছিল 181 কোটি 81 লাখ টাকা, আর ওই সময় সঞ্চিতির পরিমাণ ছিল প্রায় 8000 কোটি টাকা। এদিকে 2021 মাস অর্থ বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস দাঁড়ায় 20.51 টাকা, এবং এর আগের বছরের শেয়ার প্রতি আয় ছিল 16.11 টাকা।
2021 মাস অর্থ বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল 116 টাকা 70 পয়সা এর আগের বছর এনএভি ছিল 93 টাকা 26 পয়সা 2021 মাস শেষ বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারহোল্ডারদের 100 শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এর আগের বছর 60 শতাংশ নগদ লভ্যাংশ দেয় এই কোম্পানিটি এদিকে 2022-তে শেষ বছরের প্রথম প্রান্তিকের এই কোম্পানিটির শেয়ার প্রতি আইপিএস হয়েছে 6 টাকা 20 পয়সা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দর্শক এবার দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের আরো কিছু সংবাদ একই পদে দীর্ঘদিন চাকরি করতে হচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের দীর্ঘ সময়েও পদোন্নতি পান না তারা বিজ্ঞানীরা বলছেন অর্গানোগ্রামে খুব বেশি পদ না থাকায় এই সংকট এই অবস্থায় প্রতিষ্ঠানটির অর্গানোগ্রাম সংশোধনের করে ঊর্ধ্বতন পদ সৃষ্টির তাগিদ দিয়েছেন তারা জানাচ্ছেন আহমদ বাবু মাঠ পর্যায়ে কৃষকের উন্নত জাতের ধান চাষে দেশ খাদ্যে সংসম্পূর্ণ এর পেছনের কারণ কৃষি গবেষণা বিজ্ঞানীদের মেধা ও পরিশ্রমে এসেছে ধানের উন্নত নানা জাত কৃষি গবেষণায় যারা দিনের পর দিন সাফল্য এনে দিচ্ছেন চাকরির ক্ষেত্রে সেই বিজ্ঞানীরাই হতাশায় ভুগছেন অর্গানোগ্রামে পদ একেবারেই নির্দিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগ দিয়ে মহাপরিচালক পর্যন্ত মাত্র 6টি ধাপ সে কারণে পদোন্নতি খুবই ধীর লয়ে একই পদে থাকতে হচ্ছে দীর্ঘদিন একটা সময় ছিল যখন কিন্তু আমাদের এই ধান গবেষণায় বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দিয়ে তারা আবার ধান গবেষণায় এসে চাকরি করতেন এখন কিন্তু আমাদের ধান গবেষণার বিজ্ঞানীরা ধান গবেষণার চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন নিজ নিজ ডিভিশনে যে সিনিয়রিটি অনুযায়ী সেটা যদি প্রমোশন হয় নির্দিষ্ট সময় পরে এটা আমাদের জন্য আসলেই ভালো হবে এটার জন্য আসলে প্রশাসনিক এবং হলো সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন ইনস্টিটিউটের মহাপরিচালকও স্বীকার করলেন সংকটের কথা এই প্রমোশন সিস্টেমটা যদি আমরা সহজ করতে পারতাম বিজ্ঞানীদেরকে যদি আমরা প্রমোট করতে পারতাম আর বিজ্ঞানীদের তাহলে বিজ্ঞানীদের মধ্যে হতাশা থাকতো ভালো কাজ করতে পারতো ইউনিভার্সিটির টিচারদের বয়স 65 বছর বিজ্ঞানীরা যখন মনে করেন কাজ করবে যখন পরিপক্ক হয় তখনই তাদের রিটায়ারমেন্টে যেতে হয় অনেক বিজ্ঞানী হয়তো পিএইচডি করে আসার পরে পোস্টডক করে আসার পরে সে বিদেশে চলে যাচ্ছে হ্যাঁ আপনার সঙ্গত কারণেই চলে যাতে তাকে আমরা ধরে রাখতে পারছি না এই অবস্থায় অর্গানোগ্রাম সংশোধন করে ঊর্ধ্বতন পদ সৃষ্টি করার তাগিদ দিলেন মহাপরিচালক সহ অন্য বিজ্ঞানীরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 350 জনের বেশি বৈজ্ঞানিক কর্মকর্তা কাজ করছেন তারা স্বপ্ন দেখাচ্ছেন 2050 সালে 25 কোটি জনসংখ্যার খাদ্যের নিশ্চয়তা কিন্তু যারা দেশকে এই স্বপ্ন দেখাচ্ছেন সেসব বৈজ্ঞানিক কর্মকর্তারা সরকারের সিস্টেমের কাছে অবহেলিত গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট থেকে আহমদ বাবু একুশে টেলিভিশন পাঁচ বছরে প্রায় 10,500 হেক্টর কৃষিজমি কমেছে চাঁদপুরে নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনে জমি রক্ষায় ব্যবস্থা নেয় দাবি কৃষকদের আর কৃষিজমি ধ্বংস না করে পরিত্যক্ত জায়গায় ঘরবাড়ি নির্মাণের পরামর্শ জেলা প্রশাসনের চাঁদপুর প্রতিনিধি নামদ হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সতর্কদাত্ত চাঁদপুর সদর সহ 8 উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজারে কাটা হচ্ছে কৃষিজমি এতে জমি হারাচ্ছে টপসয়েল বা উপরিভাগের উর্বর মাটি হয়ে যাচ্ছে চাষাবাদের অনুপযোগী পাশাপাশি কৃষিজমি ভরাট করে ঘরবাড়ি নির্মাণ করায় কমছে কৃষিজমির পরিমাণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চাঁদপুরে গত 5 বছরে 10,500 হেক্টর ফসলি জমি কমেছে এদিকে আবাদযোগ্য জমি কমে যাওয়ায় কৃষি উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব কাজ হারাচ্ছেন কৃষক যেভাবে ক্ষেতগুলোরে খনন করতে আছে 30 ফুট 50 ফুট 60 ফুট করিয়া এইভাবে পাশের জমি ভেঙে পড়তেছে বাড়ি ভেঙে পড়তেছে এইভাবে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ আগামী প্রজন্ম মাছ চাষ থেকে বঞ্চিত হবে এবং যে জমিতে ফসল করা হয় সেই ফসলি জমি আমাদের বিলুপ্ত হয়ে যাবে আমার 3 ছেলে সংসার ভরে আছে আমি এটাতে বাড়ি করতে হইব বাড়ি বান্ধি আমার এখানে ঘরবাড়ি করতে হইব জমির উৎপাদন ক্ষমতা ধরে রাখতে টপ সয়েল না কাটার পরামর্শ কৃষি বিভাগের বিশেষ করে টপ সয়েল যেটা আছে সেটা ফসলি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী সেই মাটি যারা অন্য মাটি যাতে অন্য কোথাও ব্যবহার না করে সেই ব্যাপারেও আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি মানুষকে বোঝাচ্ছি কৃষিজমি নষ্ট না করে অনাবাদি জায়গায় ঘরবাড়ি নির্মাণে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো জরুরি বলছে জেলা প্রশাসন মানুষের পরিবারের আয়তন বৃদ্ধি পাচ্ছে পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে যে কারণে পৃথক পৃথক ঘর নির্মাণের প্রয়োজন হচ্ছে এটি যেরকম বাস্তবতা
অনুরূপভাবে যে কৃষি জমি যেন নষ্ট না হয় সেই জন্য কিন্তু আমরা আসলে কাজ করছি। ফসলি জমি বিনষ্ট রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি কৃষকদের। সতরূপা দত্ত, একুশে টেলিভিশন। পুলিশ বাহিনীর সকল সদস্যদের সব ধরনের লেনদেন সেবা চার্জ ফ্রি করার ঘোষণা দিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় পুলিশের জনসেবার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে নগদের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক এ সময় জানান, দ্রুত পুলিশ সদস্যদের জন্য এই সেবা চালু করতে চায় ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অপারেটরটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দর্শক, এবার নিচে একটা বিরতি, বেলা একটা 30 মিনিটে ফিরবে একুশে বিজনেস। ততক্ষণ আমাদের সাথে থাকুন।